লেটার বা বর্ণ, আমরা প্রায় সময় এই লেটার, বর্ণ বা বর্ণমালা বা অ্যালফাবেট এই বিষয়গুলোর মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই। তো লেটার কাকে বলা হয়? প্রত্যেকটা ভাষারই দুইটা রূপ রয়েছে, লিখিত এবং মৌখিক। আমরা যখন কোনো একটা ভাষার কথা বলি সেটা হচ্ছে তার মৌখিক রূপ, এবং কোনো ভাষাটাকে যখন আমরা লিখি সেটা হচ্ছে তার লিখিত রূপ। এখন কোনো একটা ভাষাকে লিখতে গেলে আমাদের বেশ কিছু সাংকেতিক চিহ্নের প্রয়োজন হয়। যেমন আমরা বাংলাতে অ আ এই যে লিখতেছি, বা ক খ ঘ ম এই যে ধ্বনিগুলো আমরা লিখিত রূপ দিচ্ছি, এই যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেছি না, এই সাংকেতিক চিহ্নগুলি হচ্ছে ইংরেজিতে যাকে বলা হয় লেটার, বাংলায় যাকে বলা হয় বর্ণ। অর্থাৎ কোনো একটা ভাষাকে লিখতে হলে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেই সাংকেতিক চিহ্নগুলোকে লেটার বা বর্ণ বলা হয়। ঠিক কেমন হতে পারে গুড, এই গুড শব্দটির মধ্যে কিন্তু জি ডবল ও ডি আছে। এখন এই জি ও ডি, এই জি ডবল ও ডি এগুলোকে কিন্তু লিখতে হলে আমাদের একটা সাংকেতিক চিহ্ন লাগবে। যেমন আমরা জিকে লিখি এইভাবে, তারপর ডবল ও, এরপর ডি, এই যে সাংকেতিক যে রূপ বা চিহ্ন এটাই হচ্ছে লেটার বা বাংলায় যাকে বলা হয় বর্ণ।